আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে ওভারস্টেট গোল্ড। এটি একটি জন্মবৃত্তিকরণ পিল কিংবা এটি একটি কম্বাইন্ড গর্ভনিরোধক পিলও বলা হয়ে থাকে। তো এই ওভারস্টেট গোল্ডের ভিতরে রয়েছে লাইনেস ট্রেনল বিপি 0.7500 মিলিগ্রাম এবং ইথিনাইল অ্যাস্ট্রাডিওল ইউএসপি 0.0375 মিলিগ্রাম। তো এই ওভারস্টেট গোল্ড জন্মবিরতিকরণ কিংবা গর্ভনিরোধক কম্বাইন্ড পিল হিসেবে কাজ করে থাকে। তো আজকে আমরা এই ওভারস্টেট গোল্ড সম্পর্কে বিস্তারিত জানব, এই পিলটি মহিলারা কিভাবে খাবে এবং এটি খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে তার আগে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই ওভারস্টেট গোল্ড এটি গর্ভনিরোধক হিসেবে কাজ করে থাকে। এটি মুখে খাওয়া জন্মনিয়ন্ত্রণ বড়ি, জন্মনিয়ন্ত্রণের সবচেয়ে মুখে খাওয়া জন্মনিয়ন্ত্রণ বড়ি জন্মনিয়ন্ত্রণের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। সঠিকভাবে গ্রহণ করা হলে, কোনো বড়ি বাদ না দিয়ে যদি খাওয়া হয় তাহলে গর্ভধারণের ঝুঁকি নেই বললেই চলে। আপনি কখন এই ওভারস্টেট ব্যবহার করবেন না সেটি আগে আমরা জেনে নিব। তো এই ওভারস্টেট গোল্ড সাধারণত বাজারজাত করে থাকে নোবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এটির ভিতরে কীরকম সেটি আমরা আগে দেখে নেই। এই হচ্ছে পিলটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট আকারে প্রতি দিন এর নামসহ দেওয়া রয়েছে এই পিলটিতে। তো এই এক পাতায় টোটাল 22টি ট্যাবলেট রয়েছে। এটি পার্শ্ব প্রতিক্রিয়াটা আগে আমরা জেনে নিব। প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তবে এটি দীর্ঘমেয়াদে থাকে না। যেমন পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মাথা ব্যথা কিংবা মাথা খোঁড়া, অনেক ক্ষেত্রে বমি বমি ভাব, অথবা পিল খাওয়াকালীন সময় সামান্য ফোঁটা ফোঁটা আকারেও মাসিক হতে পারে। কিন্তু নিয়মিত পিল খেতে থাকলে স্বাভাবিকভাবেই এই সমস্ত উপসর্গ, এই মাথা ঘোরা, বমি বমি ভাব, এগুলো 2-3 মাসের ভিতরেই দূর হয়ে যায়। এ সকল উপসর্গের জন্য অতিরিক্ত কোনো চিন্তিত হবার কারণ নেই। তবে পার্শ্ব প্রতিক্রিয়া যদি আরও বেশি দিন চলতে থাকে তবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন নিতে হবে। তো এই ওভারস্টেট গোল্ডটি আপনারা কীভাবে গ্রহণ করবেন সেটি এখন আপনাদের আমি বলে দিচ্ছি। যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে এই পিলটি খেতে চান তারা কীভাবে পিলটি খাবেন, এটি একটি গর্ভনিরোধক পিল। এটি আপনারা যতদিন খাবেন ততদিন পর্যন্ত বাচ্চা কনসেপ্ট করবে না এবং এটি বন্ধ করার পরবর্তীতে আপনারা বাচ্চা নিতে পারবেন। তো এই এই পদ্ধতি যারা অনুসরণ করতে চান, যারা নিতে চান, তারা এই পিলটি কীভাবে খাবেন সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই পিলটি যেদিন শুরু করবেন, আপনারা মাসিক শুরুর প্রথম দিন থেকে এই পিলটি শুরু করতে হবে। আপনাদের যেদিন মাসিক শুরু হবে তার প্রথম দিন থেকেই পিলটি খেতে শুরু করবেন। এখানে যদি মাসিক এখানে ডেট দেওয়া রয়েছে বৃহস্পতিবার বুধবার, আপনারা দেখতে পাচ্ছেন কি না, বৃহস্পতিবার শনিবার রবিবার যেদিন তারিখ হবে আপনাদের মাসিক সেই দিন থেকে পিল শুরু করবেন। নিচের ডেট থেকে শনিবার রবিবার যে কোনো একটা ডেট থেকে শুরু করে আপনারা ক্রমান্বয়ে সামনের দিকে যাবেন। তো এটি আপনারা মাসিক শুরুর প্রথম দিন থেকে পিল শুরু করবেন এবং মাসিকের 2-5 দিনের ভিতরেও শুরু করবেন। এছাড়াও মাসিক শুরুর 2-5 দিনের ভিতর যে কোনো দিন আপনারা পিল খাওয়া শুরু করতে পারেন। তবে একটি ব্যাপার হচ্ছে, এটি যেহেতু কম্বাইন্ড গর্ভনিরোধক পিল সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করার প্রথম 7 দিন আপনারা কন্ডোম ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা প্রতিদিন একটি করে পিল পরপর 22 দিন পিল খাবেন। এভাবে যদি 1 তারিখ থেকে শুরু হয় তাহলে 22 তারিখ পর্যন্ত আপনারা এই পাতার মোট 22টি পিল খাবেন এবং পরবর্তী যে 6 দিন পিল মুক্ত, অর্থাৎ যে পরবর্তী 6 দিন যে ফাঁকা থাকে যখন পিল খাওয়ার দরকার নেই সেই মুক্ত সেই 6 দিনের ভিতরেই আপনার মাসিক হবে, যা কখনো কখনো পরবর্তী প্যাকেট শুরু করার আগ পর্যন্ত চলতে পারে। তো এই মাসিক শুরু হওয়ার 6 দিনের পরবর্তী শেষ হওয়ার পরে 7ম দিন থেকে আপনারা আবার নতুন ওভারস্টেট পিল শুরু করবেন। আপনি যতদিন সন্তান না চাইবেন ততদিন এই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে পারবেন। তো এই ওভারস্টেট পিল, এই পিল যদি খেতে ভুলে যান তাহলে কি করবেন? যদি কোনো একটি পিল খাওয়ার ভুলে যাওয়ার পরবর্তীতে 12 ঘন্টা অতিক্রম হয়ে যায় তাহলে যখনই আপনার মনে পড়বে তখনই সাথে সাথে পিলটি খেয়ে নেবেন। আর এক্ষেত্রে যদি 12 ঘন্টার বেশি সময় পার হয়ে যায় তাহলে এর পিলের কার্যক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে সঠিক নিয়ম মেনে এই পিলগুলো খেতে হবে। দেখা যায় যে প্রথম সপ্তাহে যখন আপনারা পিল খাবেন তখন যদি ভুলে যান, কোনো একটি পিল খেতে ভুলে যান এবং তা যদি 12 ঘন্টা ওভার হয়ে যায় সেক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। এবং তৃতীয় সপ্তাহে
যদি কোনো পিলখিতে ভুলে যান তাহলে সেক্ষেত্রেও বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে গর্ভধারণের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। কাজে আপনারা এই ওভাস্টেট পিল প্রথম সপ্তাহে যদি খেতে ভুলে যান তাহলে ওই সপ্তাহে যখন মনে পড়বে তখন পিল খেয়ে নেবেন, আর যদি যৌন মিলন করেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি না করে থাকেন তাহলে ভুলে যাওয়া ট্যাবলেটটি খেতে হবে এবং 7 দিন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই প্যাক টোটাল প্যাকটি শেষ করতে হবে। এবং দ্বিতীয় সপ্তাহে পিল খেতে ভুলে গেলে ভুলে যাওয়া ট্যাবলেটটি খাবেন, এবং তৃতীয় সপ্তাহে যদি ভুলে যান পিল যে কোনো একটি পিল খেতে ভুলে যান এবং তার যদি 12 ঘন্টা ওভার হয়ে যায় তাহলে ভুলে যাওয়া ট্যাবলেটটি খাবেন এবং প্যাক শেষ করবেন। তো নিয়ম মেনে আপনারা এই ওভাস্টেট পিলটি খাবেন। এর ভিতরে একটি নির্দেশনা দেওয়া রয়েছে প্যাকেটের ভিতরে, সেটি আপনারা দেখেও এ সম্পর্কে আরও ধারণা অর্জন করতে পারবেন। তো এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাবধানতা রয়েছে কিনা সেটি তো আমি ইতিপূর্বে বলে দিলাম। তো এটির কিছু সাবধানতাও রয়েছে, সেটিও আপনারা মেনে চলবেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, মাত্রাতিরিক্ত উচ্চচাপ রয়েছে, যাদের জন্মগত অথবা কোনোভাবে ভেনাস অথবা আর্টিলিয়ার থ্রম্বাসিসের প্রবণতা থাকলে, কিংবা জননাঙ্গসমূহ স্থান অথবা স্তন অথবা লিভারের ম্যালিগন্ট অবস্থার কথা জানা থাকলে, অথবা সন্দেহ করলে, লিভারের জটিল রোগ থাকলে, এমনকি লিভার ফাংশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ব্যর্থ হওয়ার অজ্ঞাত কারণে ভ্যাজাইনাল ব্লিডিং হলে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। তো এই ওভাস্টেট পিলটি আপনারা 70 টাকা মূল্যে যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন। তো এই ছিল মোটামুটি ওভাস্টেট পিল জন্ম নিয়ন্ত্রণ বড়ি সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।